হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। তো তোমাদের দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের আজ আমরা আলোচনা করব ইউনিট 8। বন্ধুরা, এটি হচ্ছে ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8। নাম্বারস মানে সংখ্যাগুলো। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1-3। এ লুক কাউন্ট অ্যান্ড সে, দেখো গণনা করো এবং বলো। এখানে দেখো বন্ধুরা, অনেকগুলো ম্যাঙ্গো অর্থাৎ আম আছে। নিচের সারিতে আছে অ্যাপেল অর্থাৎ আপেল, এবং তার নিচের সারিতে আছে অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু। তো প্রথম সারিতে দেখো বন্ধুরা, ম্যাঙ্গো কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 11 অর্থাৎ 11টি অরেঞ্জ আছে। তারপরের সারিতে বন্ধুরা 12 অর্থাৎ 12টি অ্যাপেল আছে, এবং তারপরের সারিতে 13 অর্থাৎ 13টি অরেঞ্জ আছে। বন্ধুরা বিতে বলছে সে ট্রেস অ্যান্ড রাইট, বলো চিহ্নিত করো এবং লেখো। তোমাদেরকে সুন্দর করে এভাবে 11, 12 এবং 13 লিখতে হবে খাতায়। বন্ধুরা দেখো সিতে বলছে সে দা নাম্বার, সংখ্যাটি বলো। কাউন্ট অ্যান্ড সার্কেল, গণনা করো এবং বৃত্ত করো। এখানে 11 বন্ধুরা দেখো, প্রথমটি এখানে 11 অর্থাৎ 11টি অ্যান্ড অর্থাৎ পিঁপড়া সারি গোল করা আছে। তো এভাবে আমরা এখানে দ্বিতীয়তেও অর্থাৎ 11, 11টি এগ অর্থাৎ ডিম গোল করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 তো 11টি এগ হচ্ছে এই পর্যন্ত, তাই এখানে আমরা গোল করেছি। সেভাবে বন্ধুরা এখানে 12, 12 অর্থাৎ 12টি ক্যাপ গোল করতে হবে, 12টি ক্যাপ এ পর্যন্ত হয়। তারপরে আছে 13 অর্থাৎ 13টি বল ফুটবল আমাদের গোল করতে হবে। এখানে সম্পূর্ণ লাইনে 13টি ফুটবল আছে। এখানে দেখো বন্ধুরা আছে হাউ ম্যানি অর্থাৎ কতগুলো। হাউ মানে কেমন বা কত, ম্যানি মানে অনেক। লিসন 4-6 পার্ট 4-6 ইউনিট 8 অর্থাৎ অধ্যায় 8। অর্থাৎ বন্ধুরা এটি অধ্যায় 8-এর আলোচনা। দেখো বন্ধুরা এতে আছে লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। তো এই মেয়েটির সাথে এই ছেলেটির কথা হচ্ছে। তো মেয়েটি বলছে হাউ ম্যানি অ্যাপেলস, কতগুলো আপেল আছে। ছেলেটি বলছে দেয়ার আর 4 অ্যাপেলস, সেখানে 4টি আপেল আছে। দেয়ার মানে সেখানে, আর মানে হয়, 4 মানে 4, অ্যাপেলস মানে আপেল, আপেলগুলো। এখন ছেলেটির ট্রে থেকে একটি আপেল নিয়েছে। এখন ছেলেটি বলছে নাও দেয়ার আর 3 অ্যাপেলস, এখন সেখানে 3টি আপেল আছে। নাও মানে এখন। দেখো বন্ধুরা বিতে বলছে কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বারস, সংখ্যাগুলো গণনা করো এবং লেখো। তো বন্ধুরা এখানে দেখো একটি ছবি আছে সুন্দর। এই ছবিতে অনেকগুলো হার্ট অর্থাৎ কুঁড়ে ঘর, ক্রো কাক, ট্রি গাছ, কাউ অর্থাৎ গরু, হেন মুরগি, ফ্লাওয়ার ফুল গাছ এবং ফার্মার আছে। তো এখানে দেখো বন্ধুরা, এখানে প্রতিটা জিনিসের ছবি দেওয়া আছে এবং পাশে ফাঁকা ঘর আছে। তো ফাঁকা ঘরে কয়টি জিনিস আছে সেগুলো আমাদের লিখতে হবে। এখানে একটি কাউ অর্থাৎ গরুর ছবি আছে, তাহলে এই ছবিতে কয়টি গরু আছে বন্ধুরা দেখো, 1, 2, 3, 4 অর্থাৎ 4টি গরু আছে, তাই আমরা এখানে 4 লিখেছি। এটা কয়টি আছে বন্ধুরা, 1, 2, 3, তাই এখানে আমরা 3 লিখেছি। তেমনি এটা হচ্ছে ট্রি অর্থাৎ গাছ, গাছ কয়টি আছে দেখো বন্ধুরা, 1, 2, 3, 4 4টি ট্রি অর্থাৎ গাছ আছে। ফ্লাওয়ার অর্থাৎ ফুল কয়টি আছে বন্ধুরা, 1, 2, 3, 4, 5, 6, 7 7টি, তাই আমরা 7 লিখেছি। ফার্মার বন্ধুরা কৃষক আছে একজন, তাই এখানে আমরা 1 লিখেছি। তারপর বন্ধুরা ক্রো অর্থাৎ কাক কয়টি আছে দেখো বন্ধুরা, 1, 2,
three, তিনটি ক্রো কাক আছে, তাই আমরা এখানে এখানে three লিখেছি, hen. মুরগি কয়টি আছে বন্ধুরা? One, two, three, four, five, six, seven, eight. অর্থাৎ আটটি hen মুরগি আছে। এরপর সিতে বলছে লুক অ্যাট দা পিকচার ইন অ্যাক্টিভিটি বি, অর্থাৎ কার্যকলাপ বি এর ছবিটির দিকে তাকাও। বন্ধুরা কার্যকলাপ বি এর ছবি হচ্ছে এটি। আক্স অ্যান্ড অ্যান্সার উইথ হাউ ম্যানি, প্রশ্ন করো এবং উত্তর দাও কতগুলো আছে। হাউ ম্যানি অর্থাৎ কতগুলো আছে, এমন করে প্রশ্ন করতে হবে এবং উত্তর দিতে হবে। আক্স মানে জিজ্ঞেস করা আর অ্যান্সার মানে উত্তর দেয়া। হাউ ম্যানি কাউস, কতগুলো গরু আছে। দেয়ার আর ফোর কাউস, অর্থাৎ সেখানে চারটি গরু আছে। দেখো বন্ধুরা এখানে আমরা সবগুলো অ্যান্সার করেছি। হাউ ম্যানি কাউস, কতগুলো গরু আছে। দেয়ার আর ফোর কাউস, সেখানে চারটি গরু আছে। হাউ ম্যানি হার্টস, কতগুলো কুঁড়ে ঘর আছে। দেয়ার আর থ্রি হার্টস, সেখানে তিনটি কুঁড়ে ঘর আছে। হাউ ম্যানি ট্রিজ, কতগুলো গাছ আছে। দেয়ার আর ফোর ট্রিজ, সেখানে চারটি গাছ আছে। হাউ ম্যানি ফ্লাওয়ার্স, কতগুলো ফুল আছে। দেয়ার আর সেভেন ফ্লাওয়ার্স, সেখানে সাতটি ফুল আছে। হাউ ম্যানি ফার্মার্স, কতগুলো কৃষক আছে। দেয়ার আর ওয়ান ফার্মার, সেখানে একজন কৃষক আছে। বন্ধুরা দেখো এখানে ওয়ান ফার্মার, তাই এখানে এস যোগ হয়নি। যদি ওয়ান বা তার বেশি হয় তখন এস যোগ হবে, আর ওয়ান হলে তখন এস যোগ হবে না। হাউ ম্যানি ক্রোস, কতগুলো কাক আছে। দেয়ার আর থ্রি ক্রোস, সেখানে তিনটি কাক আছে। হাউ ম্যানি হেন, সেখানে কতগুলো মুরগি আছে। দেয়ার আর এইট হেন্স, সেখানে আটটি মুরগি আছে। তো বন্ধুরা আমাদের এই ইউনিট এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।